বিসমিল্লাহ রাহমানুর রহিম আমি এখন সালাত বিষয়ে একটু আলাপ করব ইনশাল্লাহ যে বেশিরভাগ মানুষ কোরআন বোঝে না হয়তো আমিও তেমন বুঝি না যদি আল্লাহ তৌফিক দান করে হয়তো বুঝবো তবে কোরআনে বিরাশিটি জায়গায় সালাতের কথা আল্লাহ বলিয়াছেন কোরআনে আল্লাহ বিরাশি জায়গায় সালাতের কথা বলেছেন তাহলে আল্লাহ যদি একবার বলে তোমরা সালাত কায়েম করো তবেই তো মানুষে সালাত কায়েম করবে তবে বিরাশি বার কেন বলল অবশ্যই যা বুঝি যে সালাদ কায়েমের কথা যদি আল্লাহ একবার বলতো মানুষের নামাজ পড়তো সালাদ কায়েম করত কিন্তু বিরাশি জায়গায় আল্লাহ বলল কেন আমি যা বুঝি বিরাশি জায়গায় আল্লাহ সালাদ কায়েম করার কারণ যা বোঝাইতে চাইলেন যে বিরাশি জায়গায় আল্লাহ সালাতের বিরাশিটা ভাব প্রকাশ করেছেন আমি অধম এটুকি বুঝলাম যে আল্লাহ বিরাশি জায়গায় কোরআনে সালাতের বিরাশি ভাব প্রকাশ করলেন তা কেমন যেমন সালাতের তিনটি ভাগ এমনিতেও পাওয়া যায় দায়েমি সালাত কায়েমি সালাত ওয়াক্তি সালাত কিন্তু বিরাশি জায়গায় আল্লাহ বিরাশি ভাগে সালাত বোঝাইতে চাইছেন সেটা যেমন সুরমাউনের মধ্যে আল্লাহ বলছে দুর্ভোগ নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় দুর্ভোগ সেই ইবাদতকারী দুর্ভোগ সেই নামাজকারী যা লোক দেখানোর জন্য করিয়া থাকে দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় তাহলে বিরাশি জায়গায় আল্লাহ এমনিতেই বলেন নাই বিরাশিটি জায়গায় আল্লাহ বলেছেন বোঝাইতে চাইছেন বিরাশি জায়গায় সালাতের বিরাশিটা ভাব রহিয়াছে সেটা কেমন আমি যখন রাস্তা দিয়ে হাঁট হাঁটতে হাঁটতে যাচ্ছি একজন মানুষ অসুস্থ এবং বয়স্ক অসুস্থ এবং বয়স্ক তিনি রাস্তাটা পার হতে পারছেন না তখন আমি তাকে ধরে রাস্তাটা পার করে দিলাম আমার একটা সালাদ কায়েম হলো আমি রাস্তা দিয়ে চলছি দেখি এমন একটা গাথা রাস্তার মধ্যে গর্ত হয়ে আছে এই গর্তের মধ্যে হয়তো পোলাপান পড়তে পারে বা অসুস্থ মানুষ বা বৃদ্ধ লোক এখানে হোঁচটকায় পড়তে পারে তখন আমি সেই রাস্তার যেই জায়গাটা আমি অন্য অন্য মাটি দিয়ে ভরাট করে দিলাম আমার একটা সালাদ কায়েম হলো দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের ঘোলা ধাক্কা দেয় আল্লাহ এই কথায় বোঝাইতে চাইছেন যারা মানব সেবা করে না যারা মানুষের ভালো চায় না তাদের নামাজ দুর্ভোগ তাই বুঝি একটা মেয়ে বিয়ে দিতে পারছে না আমার সমর্থ হয়েছে আমি তা তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমি কিছু টাকা দিলাম একজন অসুস্থ মানুষ সংসারে দুটি বাচ্চা খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই আমার ঘরে আছে আমি তাকে কিছু দিলাম যে তোমরা এটি খাও পরে কাজে বের হয়ে যেও তোমরা পরে কাজ করে চলো এই একটি সালাদ কায়েম হইল একজন এমন এক মেয়ে মানুষ তার স্বামী হয়তো নেই কিংবা তার স্বামী অন্যথায় আছে এখন সে কাপড়ের অভাবে ঘর থেকে বের হইতে পারছে না লজ্জা স্থান ঢাকনা দেওয়ার মতো এমন কাপড় নেই কাপড় ছিঁড়ে গেছে তখন আমি তা বুঝতে পারছি তখন আমার ঘরে অনেক কাপড় আছে কিন্তু তা দেখেও আমি দেই নেই তাহলে আমি দুর্ভোগের মধ্যে বললাম যদি দিতাম একটা কাপড় তখন আমি সেই বিরাশি ভাবের একটি আরও একটি ভাব আমি পাইলাম বুঝলাম তবে আমি বুঝি ঠিক আল্লাহ এইভাবে বিরাশিটা ভাব প্রকাশ করেছেন যে তোমরা বিরাশি ভাব সালাদ কায়েম করো এখন আমরা রুকুশাসদার মধ্যে যে নামাজটা কি ধরে রাখলাম কিন্তু এটা তো বিরাশি ভাগের ভিতরে একটি সালাত যে আমরা সেজদার মধ্যে করে থাকি তাহলে আরও একাশি ভাব রয়েছে সেই ভাবের কাছে তো আমরা নেই কেননা যদি কোনো মানুষ বিপদে পড়ে তাকে টাকা দিলে আমার টাকা কমে যাবে আমি যদি কাউকে একটু সহযোগিতা করতে যাই তাহলে আমার শ্রম দিতে হবে তাহলে আমরা নামাজ নিয়ে উদাসীন হয়েছি কিন্তু দেখা গেছে আমরা মানুষের সাহায্য সহযোগিতা করি না শুধু নামাজে উদাসীন হয়েছি আল্লাহ ওই সব নামাজই কে বলেছে দুর্ভোগ সেই নামাজকারী যারা মানবের কল্যাণে আসে না বস্ত্র দানে উৎসাহ দেয় না দুর্ভোগ সেই নামাজকারী তাহলে আমরা রুকুর শেষদার নামাজটা যেরকম আগ্রহের সাথে ধরেছি তাহলে মানব সেবাতেও আমাদের এরকম আগ্রহের সাথে পড়ে যাব তাহলে বিরাশি প্রকারের ভাব আমাদের আদায় করা হবে বিরাশি ভাবে সালাত কায়ে আমাদের হয়ে যাবে আমি আমার জ্ঞানে যতটুকু এসেছে আমার আল্লাহ আমাকে যতটুকু আমার মাথায় এতটুকু বোঝার জন্য একটু জ্ঞান দিয়েছে আমি তা প্রকাশ করলাম জানি না জ্ঞানের সম্প্রদায়ের কাছে আমার কথাগুলো কেমন লেগেছে আমি এই কথাগুলো এই পর্যন্তই রাখলাম আল্লাহ হাফেজ